আলোচ্য বিষয় ক্লাস ফাইভে নভেম্বর মাসের পার্ট এইট এর 40 নম্বরের অল সাবজেক্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই ভিডিওতে তোমরা পরিবেশ, বাংলা, অঙ্ক, ইংরেজি এবং স্বাস্থ্য প্রতিটি সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাবে। এর আগে তোমাদের প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা করে করানো হয়েছিল, তো তোমরাই অনেকে কমেন্ট করেছিলে যে প্রতিটি সাবজেক্ট একটি ভিডিওর মধ্যে কম্বাইন করে আনুন। তোমাদের অনুরোধে আজকে এই ভিডিওটি আনা হচ্ছে। তোমরা সকলে মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখো। এটা তোমাদের সর্বশেষ এবং ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এরপরে আর কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের আসবে না। আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর 40 নম্বরের আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমরা নভেম্বর মাসে পাবে। এবং এই অ্যাক্টিভিটি টাস্কগুলি এর আগে তোমাদের যে সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছিল সেখান থেকে প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। এর আগের দিন তোমাদের পঞ্চম শ্রেণীর 40 নম্বরের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কটি করানো হয়েছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো দেখো, প্রথমে প্রশ্ন আছে, ঠিক উত্তর নির্বাচন করো। মানে তোমাদের এখানে 4টে অপশন দিয়েছে, তার মধ্যে যে অপশনটা সঠিক সেখানে টিক চিহ্ন দিতে হবে। কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম, এদের মধ্যে কোন অপশনটা ঠিক হবে দেখে নি। দেখো, এদের মধ্যে যে অপশনটা ঠিক হবে সেটা হচ্ছে গ, হিউমেরাস। এই অপশনটা একদম সঠিক হবে। এবার দেখো, একটি বুনো প্রাণীর উদাহরণ হলো, এদের মধ্যে কোনটি বুনো প্রাণী? তো একটি বুনো প্রাণীর উদাহরণ হলো শেয়াল। তারপর দেখো, যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো, এর মধ্যে কোনটি অমেরুদণ্ডী? কেঁচো। কেঁচো অমেরুদণ্ডী। আচ্ছা, কেঁচোকে আর একটা কী নামে ডাকা হয় তোমরা যদি জানো কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গের চা চাষ হয়, পশ্চিমবঙ্গের চা চাষ হয় এদের মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চলে। যেটি সমুদ্রের মাছ সেটি হলো সার্ডিন, হচ্ছে এদের মধ্যে সমুদ্রের মাছ। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো শিক্ষক দিবস। আচ্ছা, শিক্ষক দিবস কত তারিখ কোন মাসের পালন করা হয় সেটা কমেন্টে জানাবে, এবং শিশু দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় সেটাও কমেন্টে তোমরা লিখে জানাবে। শূন্যস্থান পূরণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশে জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও বাংলাদেশ। যেমন ভারতের হচ্ছে জনগণ মন অধি, আর বাংলাদেশের কি? বাংলাদেশের হচ্ছে ও আমার সোনার বাংলা। ঠিক আছে, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা। নিত্যবহ মানে সারা বছর প্রবাহিত হয়। ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। তো মানুষের বুদ্ধি হলো একটি সম্পদ। দীঘার কাছাকাছি, এটা কিন্তু সম্পূর্ণ সত্য, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়, এটাও একদম সত্য। দীঘার কাছাকাছি যে সমুদ্রের যে মাটি আছে সেই মাটিতে কিন্তু কাজু বাদাম তৈরির পক্ষে খুব উপকারী, সেখানে তার জন্য কাজু বাদাম চাষ হয়। তোমরা কারা কারা দীঘার কাছাকাছি থেকে ক্লাস করছো এবং তোমরা সকলে কাজু বাদাম গাছ দেখেছো কিনা কমেন্টে কিন্তু জানাবে। প্রীতিলতা ওয়েদ্যদারকে বলা হতো গান্ধীবুড়ি, এটা কিন্তু ভুল। তারপর দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে দেখো দুটো স্তম্ভ আছে, এই দুটো স্তম্ভ মেলাতে হবে। বাম স্তম্ভে একটা কম দেওয়া আছে, সুতরাং একটা কম মিলবে। তো এর উত্তরটা কি লিখবে? জলদাপাড়া গন্ডার, জলদাপাড়াতে গন্ডার বিখ্যাত। খড়গপুরে আইআইটি শিক্ষাকেন্দ্র আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, আইআইটি শিক্ষাকেন্দ্র আছে খড়গপুরে। বিষ্ণুপুরে টেরাকোটার কাজ বিখ্যাত। তাহলে আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলানো হয়ে গেল। এবার চলে আসছি, একটি বাক্যে উত্তর দাও। কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? তো উত্তর লিখবে, যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে? হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ড আমাদের যেমন ধুকধুক করে তেমন ওটা পাম্প হচ্ছে, এই পাম্প হওয়ার ফলে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ছে। কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?
দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। আচ্ছা, কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন? উদ্ভাবন কে করেন? রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে ছটা প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। তোমার চেনা দুই রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর লিখবে, আমার চেনা দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো লোহার শিকল বা পেরেকে মরচে পড়া। দেখবে লোহার শিকল বা পেরেক অনেকদিন জলে বা কোথাও পড়ে থাকলে দেখবে ওখানে লাল লাল এক প্রকারের মরচে পড়ে। দুধ থেকে ছানা তৈরি হওয়া, তোমরা সকলেই ছানা খেতে ভালোবাসো নিশ্চয়ই। দুধ থেকে দুধ কেটে ছানা তৈরি হয়, এটাও এক প্রকারের কিন্তু রাসায়নিক বিক্রিয়া। এছাড়াও তোমরা আরও অনেক তোমাদের যেটা চোখের সামনে যেসব রাসায়নিক বিক্রিয়া হয় তোমরা সেসবও লিখতে পারো। এই দুটো ছাড়াও বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো? দেখো, লিখবে বৃষ্টির জল ধরে সেটিকে আমরা নানা উপায়ে লাগাতে পারি, যেমন বাড়ির ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতিতে ব্যবহার করতে পারি। বিভিন্ন চারা গাছেও জল দিতে পারি। আমাদের কিন্তু বৃষ্টির জল সংরক্ষণ করা খুব দরকার। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়? উত্তর লিখবে, বেশি কীটনাশক ব্যবহার করলে যেসব ক্ষতি হয় সেগুলি হলো জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। জমির কীটনাশক বৃষ্টির জলে পুকুর বা খালে মিশলে মাছসহ সমস্ত জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। 4 নম্বর, কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল? উত্তর লিখবে, দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করার উদ্দেশ্যগুলি হলো বর্ষাকালে দামোদর নদ থেকে সৃষ্টি হওয়া বন্যা নিয়ন্ত্রণ করা, জলবিদ্যুৎ উৎপাদন করা, কৃষিকাজের সেচ ব্যবস্থার উন্নতি ঘটানো। এইগুলো হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের কাজ, অর্থাৎ DVC। সুন্দরবন অঞ্চলে মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো এই অঞ্চলের মাটি লবণাক্ত ও পলিযুক্ত দোআঁশ প্রকৃতির হয়। এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা খুব কম থাকে। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। দেখো, অনেক কটা ব্যবস্থাই হয়, আমি এখানে দুটো ব্যবস্থা দেখিয়েছি, কারণ হচ্ছে যেহেতু তোমাদের এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। লুপ্তপ্রায় মাছগুলিকে চিহ্নিত করে ওগুলো ধরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সবার মধ্যে লুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জনসচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও তোমরা লিখতে পারো, লুপ্তপ্রায় মাছ কেনা এবং বিক্রি করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং কঠোর জরিমানা লাগু করতে হবে, এটাও লিখতে পারো। কিন্তু যেহেতু এখানে 2 নম্বর আছে, তাই জন্য দুটো পয়েন্ট লেখা হয়েছে। এবার দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 3 নম্বর করে প্রতিটি প্রশ্নের মান। মাটি কীভাবে তৈরি হয়? উত্তর লিখবে, সূর্যের তাপ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোতে ভূপৃষ্ঠের উপরের শিলা ক্রমাগত ক্ষয় পেয়ে ও ভেঙে শিলাচূর্ণে পরিণত হয়। শিলাচূর্ণের মধ্যেকার খনিজগুলি রাসায়নিক বিয়োজন এবং শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। ওই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 7.2 প্রশ্ন কি আছে? আমাদের এই সমতলের মাটি থেকে, আচ্ছা প্রশ্নটা আগে পড়ে নি, পর্বতের মাথায় বরফ জমে কেন? এর উত্তর লিখবে, আমাদের এই সমতলের মাটি থেকে আমরা যতই উপরে উঠব তাপমাত্রা ততই কমতে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে বাতাস যেহেতু ঠান্ডা, তাই বাষ্প জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলোর উচ্চতা বেশি, তাই সেখানে জলীয় বাষ্প জমে, তুষারপাত হতে দেখা যায়, তাই বরফের মাথায় বা পর্বতের মাথায় বরফ জমে। এবার দেখো সর্বশেষ প্রশ্ন কি, আমরা কেন সাধারণতন্ত্র দিবস পালন করি? এর উত্তরে তোমরা কি লিখবে? সাধারণতন্ত্র কথাটির অর্থ হলো যে শাসন ব্যবস্থায় সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের এখানে দেখো, যেমন গণতান্ত্রিক ব্যবস্থা, যেমন ভোট হয় সেখানে, এই জন্য এটা সাধারণতন্ত্র দিবস আমরা এই দেশে পালন করি। 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালন করি, কারণ 1950 সালের 26শে জানুয়ারি পুরনো 1935 সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। তাকে ভারতীয় সংবিধানের পিতা বলা হয়, BR আম্বেদকরকে ভারতীয় সংবিধানের পিতা বলা হয়, এটা তুমি জেনে রাখবে। এই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতি বছর আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি।
তাহলে তোমাদের আমাদের পরিবেশের যে 40 নম্বরের মডেল অ্যাক্টিভিটিস অর্থাৎ যেটা নভেম্বর মাসে দেওয়া হবে সেটা কমপ্লিট করানো হলো। আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর নভেম্বর মাসের 40 নম্বরের বাংলার মডেল অ্যাক্টিভিটিস। এই টাস্কগুলি এর আগে তোমাদের যেসব মডেল অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে বানানো হয়েছে। এর আগে তোমাদের এই টাস্কগুলি সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, এবার তোমাদের কম্বাইনভাবে এই টাস্কগুলি সম্বন্ধে আলোচনা করা হবে। আলোচনার আগে বলে রাখি, তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে বেশি বড় করা যাবে না, কারণ এখানে প্রতিটি প্রশ্নের মান আছে এক করে। আইনে ছুটে ছোট্টরা ছোটদের কেন ছুটে আসতে হবে? তো এর উত্তরে তোমরা লিখবে, শীতের প্রবল ভোরে গল্পগুলোর কাছ থেকে নানা রকমের রূপকথার গল্প শোনার জন্য ছোটদের ছুটে আসতে হবে। এবার দেখো দুই নম্বর প্রশ্ন আছে, আমাদের জওয়ানদের একটি ঘাঁটি ছিল, জওয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল? উত্তর লিখবে, জওয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটি বরফের ঢাকা নির্জন জায়গাতে। তিন নম্বর, দ্বারকা বাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা? উত্তর লিখবে, দ্বারকা বাবু এবং হাবু কবিতায় দ্বারকা বাবু এবং মেজদার আটটি কুকুর পোষ্য ছিল। তারপরে দেখো চার নম্বর, উলগুলান কাদের লড়াই? উত্তর লিখবে, উলগুলান বা বিদ্রোহ ছিল হিংস্র ইংরেজদের বিরুদ্ধে আদিবাসী মানুষদের লড়াই। পাঁচ নম্বর, কেউ করে না মানা, কার কোন কাজে কেউ নিষেধ করে না? উত্তর লিখবে, মেঘেদের মেঘলা দিনে সমস্ত আকাশ জুড়ে কোনো সীমানা না মেনে দেশে দেশে ঘোরা ও খেলার কাজে কেউ নিষেধ করে না। ছয় নম্বরে চলে আসছি, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে, কি চাষের সময় কুমির একথা বলেছিল? উত্তর লিখবে, ধান চাষের সময় কুমির বলেছিল এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। সাত নম্বর লেখো, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি? অথই এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো। উত্তর লিখবে, অথই শব্দের অর্থ তল নেই এমন গভীর, আর অগাধ শব্দটির অর্থ হলো প্রচুর। আট নম্বর, ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখো। উত্তর লিখতে হবে, ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম হলো বকুল ও চাপা গাছ। তারপর দেখো নয় নম্বর, ট্যাক শব্দের অর্থ কি? উত্তর লিখবে, দুটো ছোট নদী মিশে যাওয়ার সময় একটা ত্রিভুজ আকারের ভূমিখণ্ড তৈরি হয়, এই ত্রিভুজ আকৃতির জমিটির মাথাকেই ট্যাগ বলে। তারপরে দেখো দশ নম্বর, করুণা করি বাঁচাও মরে এসে, কখন ফণিমনসা একথা বলেছে? উত্তর লিখবে, ছোট্ট ফণিমনসা গাছটি চোরেরা তার সোনার পাতা ছিঁড়ে নিলে, ঝড়ে সমস্ত কাঁচের পাতা ভেঙে গেলে এবং ছাগল নরম কচি পাতা খেয়ে নিলে বনের পরির কাছে তাকে বাঁচানোর প্রার্থনা করেছে। এবার চলে আসি দুইয়ের দাগের প্রশ্ন। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান আছে দুই করে। তো প্রথম প্রশ্ন, গল্পবুড়ো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে? উত্তর লিখবে, কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতাটিতে রূপকথার দৈত্য দানব, রাজপুত্র, পক্ষীরাজ, সার বাঁধা টাকার পাহাড়, চোখ ধাঁধানো হীরে মানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতি দিঘির টলটলে জল, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনীর প্রসঙ্গ উল্লিখিত হয়েছে। এবার চলে আসি দুই নম্বর, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, জওয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনোহাঁস গল্পে ফুটে উঠেছে? এর উত্তর কি লিখবে, জওয়ানদের ঘাঁটিটি ছিল লাদাখের বরফে ঢাকা একটি নির্জন স্থানে। বুনোহাঁস গল্পটিতে একটি ডানাতে চাপ পাওয়া বুনোহাঁস ও তা একটি সাথী ঘটনাক্রমে আশ্রয় পেয়েছিল জওয়ানদের মুরগি রাখার খালি ঘরে। খুব আনন্দের সঙ্গেই জওয়ানরা ওদের দেখাশোনা করত, তাদের যত্নে
ধীরে ধীরে হাঁসটি সুস্থ হয়ে উঠতে থাকে। এইভাবেই জওয়ানরা নিজেদের কাজ ও বুনো হাঁস দুটির দেখাশোনা করতে করতে সারাটা শীতকাল কাটিয়ে দিয়েছিল। চলে আসছি এবার 3 নম্বর প্রশ্ন, 2.3-এর দাগ। নালিশ আমাদের মন দিয়ে খুব শুনুন বড়বাবু, থানায় বড়বাবুর কাছে হাবু কি কি নালিশ জানিয়েছিল? উত্তর লিখতে হবে, হাবু থানাতে গিয়ে বড়বাবুকে বলেছিল তার চার ভাই একসঙ্গে তারা চার ভাই একসঙ্গে একটি ঘরের মধ্যে বাস করে, কিন্তু সেই ঘরের মধ্যে বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর, সেজদা 10টা ছাগল পোষে। সেসবের গন্ধে তার প্রাণ যায় যায় অবস্থা। দাদাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবু থানাতে গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। চলে আসছি পরের প্রশ্ন, 4 নম্বর। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত একটা বাচ্চা ঘোড়া, উদ্ধৃতিটি আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও। উত্তর লিখতে হবে, এতোয়া 10 বছরের একটি ছোট্ট দুরন্ত আদিবাসী ছেলে, সে গরু মোষ চড়ায়। বাবুদের গন্ধ মোষ চড়াতে চড়াতে সরি বাবুদের গরু মোষ চড়াতে চড়াতে সে আম, শুকনো কাঠ, মেটে আলু, পুকুরের পাড় থেকে শাক প্রভৃতি সংগ্রহ করে। আবার কখনো সুবর্ণরেখা সরু চড়ে বাঁশে বোনা জাল পেতে মাছ ধরে। এই হলো এতোয়ার কাজকর্মের পরিচয়। 5 নম্বর, বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো। উত্তর লিখতে হবে, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিযান কবিতাটিতে বিমলার অভিমানের কারণ হলো সারাদিন বাড়ির নানা কাজ, নানা প্রয়োজনে বিমলার ডাক পড়লেও খাওয়ার সময় তাকে কেউ ডাকে না, যেন সবাই তার কথা ভুলে যায়। এমন কি খাবারও দাদা ও ভাইয়ের থেকে তাকে অল্প দেওয়া হয়, তাই বিমলার অভিমান হয়েছে। এবার দেখো 2.6-এর দাগের প্রশ্ন কি আছে। ছাদটা ছিল আমার কোতবে পড়া মরুভূমি, এই দেখো 6 নম্বর, এই যে তোমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তর এটা। ছেলেবেলার রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন? এর উত্তর লিখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলার রচনাংশে আমরা দেখতে পাই ছোট্ট রবি ঠাকুরের জীবনে তাদের বাড়ির ছাদটি ছিল এক বিশেষ আনন্দের জায়গা। লেখক ছাদ থেকে নিচের প্রকৃতি, মানুষদের কাজকর্ম লক্ষ্য করতেন। এসব এবং চাঁদের চারিদিকে ধুধু শূন্যতা, হু হু গরম বাতাসে ধুলো উড়ানো, এসব স্মরণের কারণেই রচনাংশে ছাদের প্রসঙ্গ এসেছে। এবার দেখো 7 নম্বর, দেখো, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, কেমন দিনে কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে? উত্তর লিখতে হবে, মেঘলা বৃষ্টির দিনে কথক রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই ছেলেবেলার গানটি মনে পড়ে। পরের প্রশ্ন, ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাং কি করেছিল? উত্তর লিখবে, ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনাগায় যুক্ত হয়ে যাত্রা শুরু করেছিল ভগবানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তাদের সমস্যাগুলো জানিয়ে সমাধান পাওয়াই ছিল তার উদ্দেশ্য। যাত্রাপথে তার সঙ্গে মিলিত হয়েছিল মৌমাছি, মোরগ ও একটি বাঘ। নানা ঘটনাক্রম ও লড়াইয়ের অবশেষে ভগবানের সহায়তায় তারা খরা ও অনাবৃষ্টির হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছিল। 9 নম্বর, ভেবে পাইনি নিজে কবি কি ভেবে পান না? উত্তর লিখতে হবে, কবি অশোক বিজয় রাহা মায়াতরু কবিতায় এক মায়াবী গাছের কথা বলেছেন, সন্ধ্যের অন্ধকারে গাছটি ডালপালা নাড়িয়ে ভূতের মতো নাচ করত, আবার যখন চাঁদ উঠত তখন চাঁদের আলোয় ঝাঁকড়া গাছটিকে দেখে মনে হতো ভাল্লুক। বৃষ্টির ভেজার পর গাছের পাতায় জমে থাকা জলের উপর আলো পড়লে মনে হতো সে বুঝি লক্ষ হীরার মাছের মুকুট পড়েছে। ভোরবেলার আবছায়াতে সেই গাছটিতে নানান আজব কাণ্ড ঘটত, এইসব অদ্ভুত কাণ্ডের রহস্যের কথায় কবি ভেবে উঠতে পারেন না।
এবার দেখো 10 নম্বর, ফণী মনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো। উত্তর লিখতে হবে ফণী মনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সূত্রধার শব্দটির অর্থ হল নাটকের প্রস্তাবক প্রধান নট। কাহিনীটি ফণী মনসা গাছ ও বনের পরীকে কেন্দ্র করে গড়ে উঠলেও সমস্ত নাটকটিতে সূত্রধরের জন্যই দৃশ্যের বিবরণ ঘটনার পরিবর্তনগুলি আমরা দেখতে পাই, তাই বলাই যায় নাটকটিতে সূত্রধারের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তারপরে দেখো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সন্ধি করো অর্থাৎ দুটো পার্টে বিভক্ত আছে, তোমাকে সেটা একসঙ্গে করে লিখতে হবে। দেখো মিশি যোগ কালো, সেটা হয়ে যায় মিশ কালো। এত যোগ দিন হয়ে গেল এত দিন, দয়ে দয়ে হস্যি। বড় যোগ ঠাকুর হয়ে যাবে বট ঠাকুর। সৎ যোগ গ্রন্থ হয়ে যাবে সদ গ্রন্থ। দিক যোগ নির্ণয় হয়ে যাবে দিং নির্ণয়, এটা মনে রাখবে, ক হবে না উঙ হবে। এবার বলেছে নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো। প্রচ্ছদ প্র যোগ ছদ, অ যোগ ছ যুক্ত হয়ে অচ্ছ। প্রাক ঐতিহাসিক, প্রাক যোগ ঐতিহাসিক, অ ক যোগ অ সমান গ, এখানে দেখো গ হয়ে গেছে। সদিচ্ছা সৎ যোগ ইচ্ছা, ত যোগ হস্যই সমান দয়ে হস্যি। বিদ্যুৎ বেগে, বিদ্যুৎ যোগ বেগ, বিদ্যুৎ বেগ আছে, তাহলে ত যোগ ব মিলে দ হয়েছে। এ দেখো ত আর এই বটা মিলে কি হয়ে গেছে, দ হয়ে গেছে। এখানেও যেমন দেখো ত আর হস্য এটা মিলে কি হয়ে গেছে, দ হয়ে দয় হস্যি হয়ে গেছে। এবার দেখো সর্বশেষ পদ্ধতি, পদ যোগ হতি, তাহলে দ আর হ, এ দেখো দ আর হ মিলে এখানে দয়ে ধয়ে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমাদের পঞ্চম শ্রেণীর 40 নম্বরের বাংলার এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি, এটা শেষ হলো। এরপর তোমাদের আজকেই যে বাকি সাবজেক্টগুলি আছে সেগুলি নিয়ে আসা হবে, এর জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, বুঝতে পারলেও কমেন্টে লিখে জানাবে, বুঝতে না পারলেও তোমরা সেটা কমেন্টে লিখে আমাকে জানাবে। আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর অঙ্কের 40 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই টাস্কগুলি এতদিন তোমাদের যেসব অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে তৈরি করা হয়েছে। এর আগে তোমাদের 40 নম্বরের বাংলা এবং পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করানো হয়েছিল, তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কিছু এমসিকিউ প্রশ্ন আছে, তোমরা এমসিকিউর সঙ্গে ন্যাসে পরিচিত হয়েছিলে, তো সেরকম কিছু এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা দেখে নিই। 6 গুণ 100 এর স্থানীয় মান যুক্ত সংখ্যাটি হলো, একটু বড় করছি তোমার যা দেখতে সুবিধা হয়। দেখো 6 এর স্থানীয় মান যেখানে 6 শতকের ঘরে থাকবে, তো দেখে নিই এখানে কোথায় 6 শতকের ঘরে আছে। দেখো এখানে শতকের ঘরে 0, এখানে শতকের ঘরে 6, এখানে 3, এখানে 3, তাহলে একমাত্র এখানে 6 কিন্তু শতকের ঘরে আছে। কেন 6 গুণ 100 বলেছে এখানে, তাহলে উত্তরটা নিশ্চয়ই বি হবে। আর 6 এর যেহেতু এখানে স্থানীয় মান কত হবে, 6 এর স্থানীয় মান হচ্ছে, তাহলে 6 গুণ 100 মানে 600। দেখে নিই, মিলিয়ে নিই, শতকের ঘরে 6 বসে গেল, দশকের ঘরের জন্য 0 বসলো একটা, এগারো ঘরের জন্য একটা 0 বসলো। আমরা তো এটাই স্থানীয় মান জানি, আর যদি বলতো 6 এর প্রকৃত মান কোনটা, তাহলে 6 এর প্রকৃত মান হচ্ছে শুধু 6। পরেরটা চলে আসছি, নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এদের মধ্যে যে সংখ্যা আছে তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। এদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা, তো দেখে নিই, প্রথমে দেখো 1 8 সব জায়গাতেই আছে, 1 8 সব জায়গাতেই আছে। 1 8-এর পরে কত আছে, এখানে 2, এখানে 8, এখানে 0, এখানে 6, তো 2 8 0 6, এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা, 0। তাহলে নিশ্চয়ই সবচেয়ে ক্ষুদ্রতম সি হচ্ছে 8, তাহলে আমরা এদিকে আর দেখবো না। প্রথমেই যদি 0টা ছোট পেয়ে যাচ্ছি, এই 3 নম্বর ঘরেই ছোট হয়ে যাচ্ছে এটা, তাহলে আমরা আর অন্যদিকে যাব না, তো সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 138 গুণ 29 সমান কত।
তো দেখো 29 কে আমরা ভাঙতে পারি 20 যোগ 9 করে ভাঙতেই পারি। তো 20 যোগ 9 করে 29 কে যদি ভাঙতে পারি তাহলে 138 গুণ একবার 20 যোগ 138 গুণ 9। তো দেখো 138 গুণ 9 যোগ 138 গুণ 20, এই দেখো তাহলে এটা হবে সঠিক উত্তর, কারণ 29 কে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা 9 যোগ 20 তে, দিয়ে একবার 20 এর সঙ্গে 138 গুণ হয়েছে, একবার 9 এর সঙ্গে 138 গুণ হয়েছে। এবার চলে আসছি পরের প্রশ্ন। নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সেই দুটি সংখ্যা হলো সাধারণ উৎপাদক বলেছে। দেখো উৎপাদক মানে 12, যার নামটা পড়লে আমরা 12 পাবো। তো দেখো কি কার উৎপাদক সাধারণ উৎপাদক 3 পাবো, এক 12-র সাধারণ উৎপাদক, 12-র উৎপাদকটা কি দেখি, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, আর সবশেষে 12 হবে। আর 15-র উৎপাদক কি কি দেখে নিই, 1 হবে, 3 হবে, 5 হবে, আর 15 হবে। তো দেখো তো 1 ছাড়া আর কি কি কমন আছে, এইটা ধরে নাও 1 ছেড়ে দাও, তাহলে 1 ছাড়া 3 কোথায় দেখো কমন আছে, দেখো 3 শুধু, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই দুটো সাধারণ উৎপাদক 3 হলো, আর তাহলে সেই দুটো সংখ্যা কি কি হলো, 12 আর 15। তো উত্তর হবে ডি, 12 আর 15। পরের প্রশ্ন, 2-এর 3-এর সমতুল্য একটি ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশটি কাটাকাটি করলে বা শেষে দেখা যাবে ভগ্নাংশটি মানছে 2-এর 3-ই আসছে। তো দেখে নিই সমতুল্য ভগ্নাংশ কোনটা, তো এখানে যদি আমরা কাটাকাটি করি 3-3 কেটে গেল, 2-2 কেটে গেল, তাহলে 1, তো এটা তো হবেই না, প্রথমটা তো হবেই না। তারপরেটা দেখো 2-এর 3, 2-এর 3 মানে হচ্ছে 4-এর 6, তাহলে এখানে হচ্ছে না, 4-এর 9, এটা 4-এর 6 নয়, 4-এর 9 হবে। এখানে দেখো 2-এর 3 গুণ 2, এটাও হবে না, সমতুল্য নয়, কিন্তু দেখো 2-এর 3 গুণ 5, উপরেও 5 গুণ, নিচেও 5 গুণ, তাহলে উপরেও 5 কেটে গেল, নিচেও 5 কেটে গেল, তাহলে দেখো 2-এর 3-ই আসছে, আর ডি হচ্ছে সঠিক উত্তর, 2 গুণ 5 বাই 3 গুণ 5। 1-এর 4 ও 3-এর 32-কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। তো 1-এর 4 আর 32-কে একই হর বিশিষ্ট, দেখো 4 আর 32-কে আমরা কি করব, লসাগু করব, 4 আর 32-কে লসাগু যদি করি তাহলে দেখো 4 আর 32-এর লসাগু যেটা পাবো, 4-8-32, দুটোই 32 পাবো, 4-8-32 পাবো, তাহলে 32 যদি 4 আর 32-এর লসাগু যদি 32 হয়, সেক্ষেত্রে নিচে দেখো আমাদের কত আছে, নিচে আমাদের 1-এর 1-এর 4 আর 3-এর 32, তো এখানে তো কিছু গুণ করার ব্যাপার নাই, তো 1-এর 4-কে নিচে 32 আনতে হবে, নিচে যদি 8 দিয়ে গুণ করি তাহলে এমনি এমনি তো আমাদের 8 দিয়ে গুণ করতে পারবো না, এখানে 1-এর 4 আছে, নিচে আমি 8 দিয়ে গুণ করে দিলাম, এমনি এমনি তো 8 দিয়ে গুণ করতে পারবো না, ওপরেও আমাকে একটা 8 গুণ করতে হবে, তাহলে আমি নিচে 8 গুণ করতে পারবো, তাহলে যদি তাই হয় তাহলে উপরে 8 গুণ করলাম, নিচে 8 গুণ করলাম, তাহলে এইটা বাড়ালো 8, নিচে ঘরে করা হলো 4-এর 32, তো 8-এর 32 এবং 3-এর 32, দেখো 8-এর 32 আর 3-এর 32 কোথায় আছে, সিতে, তো উত্তর হবে 8-এর 32 আর 3-এর 32 সি। বুঝতে পারলে, নিচে আমি যদি 8 গুণ করি ওপরে আমাকে 8 গুণ করতে হবে, যাতে সমতুল্য ভগ্নাংশে পরিণত হয়, কিছুক্ষণ আগে তোমরা সমতুল্য ভগ্নাংশ দেখলে এই ব্যায়াম করতে, সমতুল্য ভগ্নাংশে পরিণত হয়। তো 1-এর 5 যোগ 2-এর 5, এটা কত হবে, তো 1-এর 5, 2-এর 5 আমরা দেখেই বুঝতে পারছি, 1-এর 5 যোগ 2-এর 5, তো নিচে হরে থেকে গেল 5, উপরে 1 যোগ 2, 1 যোগ 2 করলে কত হয়, 3 হয়, সমান 3-এর 5, 3-এর 5 উত্তর, দেখো ডি, 3-এর 5। সত্য মিথ্যা লেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়। তো দুটি মৌলিক সংখ্যার গসাগু, দুটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু 1, তো দুটি মৌলিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে 1 কি ওই দুটি সংখ্যা থেকে বড় হবে, কখনোই হবে না, তাহলে কি হবে, উত্তরটি মিথ্যে। 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের স্থানীয় মান 10, 10,001, তো 10,000 লিখি আগে, 10,000 এক, 10,001 সংখ্যাটি লিখলাম, সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান
এই দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান কত? শূন্য শূন্য। তাহলে উত্তর দিয়েছে 10। এটা কি সত্যি না মিথ্যা? তো উত্তর হবে মিথ্যা। দেখো পরেরটা, বুঝতে পারলে? শূন্য শূন্য লিখলেও হয়, একটা শূন্য লিখলেও হয়। 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যোগ 221, ভুল একদম, এটা হবে 225 গুণ 221 হবে। সঠিক উত্তর হবে 225 গুণ 221। সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। দেখো প্রশ্নটা, দেখো তোমাদের প্রশ্নটা, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। তো এটা একদম সত্য, কারণ 55 এবং 22-এর গসাগু করলে কিন্তু কি পাবো? 11 পাবো, 11 পাবো আমরা। সবচেয়ে বড় সংখ্যা বলেছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো 55 আর 22-এর উৎপাদক করলে আমরা, গসাগু করলে আমরা কত পাবো? 11 পাবো, সেটা সত্য। 0.5 0.05-এর থেকে ছোট, এটা মিথ্যা। কারণ দেখো 0.5, দশমিকের পরে 5 আছে, কিন্তু দেখো দশমিকের পরে 0 আছে, তাহলে দেখো এইটা বড় কিন্তু এটা ছোট। তো ছোটটা কখনো বড়কে খোঁচা দেয় না। তাহলে যদি এরকম হতো, এরকম যদি হতো যে এ একে খোঁচা দিচ্ছে, তাহলে কিন্তু বক্তব্যটি মিথ্যা হতো। আচ্ছা এটা তোমরা যদি অন্যভাবে বোঝো, একটা সহজ পদ্ধতি যদি বোঝো, দশমিকটা ধরো তোমরা বুঝতে পারছো না, তাহলে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করছি। তাহলে 0.5-কে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি, তাহলে হচ্ছে 10 ভাগের 5 ভাগ। আর এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি, তাহলে 5 আছে, দশমিকের জন্য 1 বসলো, আবার এখানে দুটো ঘর আছে দশমিকের পর, তার জন্য 2টো 0 বসলো। তো দেখো 10-এর মধ্যে 5 পাওয়া ভালো পরীক্ষায়, নাকি 100-এর মধ্যে 5 পাওয়া ভালো? তোমরা বলবে স্যার 10-এর মধ্যে 5 পেলে তাও ঠিক আছে, কিন্তু 100-এর মধ্যে 5 পাওয়াটা একদম বাজে ফেল। তাহলে তো আমরা বুঝতে পারছো 10-এর মধ্যে 5 পাওয়াটা বেশি, 100-এর মধ্যে 5 পাওয়াটা কম, তাহলে নিশ্চয়ই বেশি কমকে খোঁচা দেবে। তাহলে 0.5 0.05-কে খোঁচা দেবে, এটা মিথ্যে। এবার দেখো দুটো সরলরেখা আছে, সরলরেখা দুটি পরস্পর ছেদি, একদম সত্য, কারণ এই সরলরেখাটি একবারে অসীম পর্যন্ত বিন্যস্ত। তাই জন্য দুটো যদি এটাকে আমরা বাড়িয়ে দিই, ধরো এটা বেড়ে আছে, তাহলে এটা কিন্তু ছেদ করছে পরস্পরকে, তাহলে এটা কিন্তু সত্য। 2.7 দেখো কি আছে, আয়তাকার চিত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য গুণ যোগ প্রস্থ দিয়েছে। দেখো প্রশ্ন, দেখো 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো একদম ভুল। যদি এরকম হতো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে যদি একটা ব্র্যাকেট থাকতো, তাহলে কিন্তু উত্তরটা সঠিক হতো, কিন্তু এখানে কোনো ব্র্যাকেট নাই, তার জন্য উত্তরটি মিথ্যে। স্তম্ভ মেলাও, এই দেখো তোমাদের এইরকম প্রশ্ন দেওয়া হয়েছে, এই স্তম্ভটা তোমাদের মিলাতে হবে। তো মিলিয়ে তোমরা কি উত্তর হবে দেখো, এখান থেকে দেখাই তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো কত বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,50,250, 2 লক্ষ, দেখো 2,50,250, তাহলে দেখো এটার সঙ্গে এটা মিলবে। এবার কত আছে, 25,250, 25,250, 25,250 কোথায় আছে দেখো, 25,000, তার মানে এখানে দেখো দুটো 10, 10, 20,000, 20,000, 20,000 হলো, তারপর দেখো আরও 5,000, 1, 2, 3, 4, 5, 5,000, 20,000 আর 5,000, 25,000 হলো, 25,000 আর দুটো 100 মানে 200, 25,200 হলো, 25,200 হয়ে গেল, আর 50, 10, 10, 10, 10, 5, আচ্ছা এটা কত হলো, 30, 40, 20, 60 হয়ে গেল। তো এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক আছে মনে হচ্ছে আমার, যেটা এখানে 3টে 10 আর একটা 20 বলে দিয়েছে, এটা 20 হবে না, এটা এটা 10 হবে, 5টা 10-এ 50, তাহলে এটার সঙ্গে মিলছে এটা। এবার দেখো পরের প্রশ্ন, 25,520, এই দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, বুঝতে পারলে সকলে? এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, সকলে এটা 10 করে নেবে, তাহলে দেখো এটা 50 হয়ে যাচ্ছে এখানটায়। তো এবার দেখো পরের প্রশ্ন, 3.2-এর প্রশ্ন,
সরলরেখা দুটি প্রান্তবিন্দু আছে, সরলরেখাংশ প্রান্তবিন্দু নেই, রশ্মি একটি নির্দিষ্ট দ্বিবিন্দুগামী, এটা হচ্ছে প্রশ্ন। তো এর উত্তরটা মিলিয়ে তোমরা কি করবে, সরলরেখা কোনো প্রান্তবিন্দু নেই, সরলরেখাংশে দুটি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে এবং সমবিন্দু সরলরেখার একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী, সমবিন্দু সরলরেখার একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী, এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে আমি চলে আসছি পরের প্রশ্নে, ফাঁকা স্থান পূরণ করো। 144-এর উৎপাদক আমাদের জানতে চেয়েছে, তো এটার জন্য একটু ছোট করতে হবে স্ক্রিনটা। 144-এর এটা রুট ওভার ছিল, এখানটায় রুট ওভার হবে 144, মানে বর্গমূল জানতে চেয়েছে আমাদেরকে। দেখো প্রশ্নটা, দেখো রুট ওভার হবে 144, এর বর্গমূল জানতে চেয়েছে। তো এর উৎপাদকগুলো আগে বের করি, 144-এর যদি উৎপাদক ভাঙি তাহলে 2 × 2 × 2 × 2 × 3 × 3, তাহলে দেখে এটা গুণ করলে আমরা 144 পেয়ে যাচ্ছি। 2 × 4 = 8, 8 × 2 = 16, এরকম করে করে আমরা কিন্তু 144 পেয়ে যাচ্ছি। এবার এটা পাওয়ার পরে যদি বর্গমূল করি তাহলে এর উপরে একটা মাথায় রুট দিয়ে দেবো, আমরা জানি বর্গমূল করলে মাথায় রুট দিয়ে দিতে হয়। রুট দিয়ে দেওয়ার পরে দেখো, 2 × 2 মাথায় দাগ দিলাম, আবার 2 × 2 মাথায় দাগ দিলাম, আবার 2 × 3 মাথায় দাগ দিলাম, তাহলে বর্গমূল যখন করছি 2 × 2 জন্য 1টা 2 বসবে, এই 2টা 2 জন্য এই 2 বসলো, এই 2টা 2 জন্য এই 2 বসলো, এই 2টা 3 জন্য 1টা 3 বসলো, তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12, উত্তর হলো 12। তোমরা 144-এর উৎপাদকটি এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো, যেভাবে খুশি তোমরা 144-এর উৎপাদক করতে পারো। পরের প্রশ্ন দেখো, লঘিষ্ঠ আকারে লেখো, লঘিষ্ঠ আকারে ছোট করে লিখতে হবে। তো নিচে দেখো হরে 2টাতেই 18 আছে, তার জন্য 18 আমরা লিখে দিলাম, লসাগু হয়ে গেল 18। তো 18 যদি হয় তাহলে ওপরে 18-15, তাই করলাম 18-15, তো উত্তর হলো 3/18। তো 3/18 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1/6, তো সেটাই উত্তর আছে 1/6, এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম। পরেরটা বলছে, একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো 6 × 5/3 যদি হয় কি, আমরা জানি নিয়ম হচ্ছে 6-এর সঙ্গে মানে হরের সঙ্গে এটা গুণ করবো, 3 × 6 = 18, যা হবে তার সঙ্গে এটা যোগ করবো, 3 × 6 = 18 + 5, তাহলে 18 + 5, নিচে তো 3 থেকেই আছে, তো 18 + 5 করে 23/3, 23/3 উত্তর হচ্ছে 23/3, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হলো। এবার চলে আসি পরের প্রশ্নে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, কেউ যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, এবং তুমি যদি বুঝতে পেরে থাকো তাও কমেন্ট করে জানাবে, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তোমার কাছে 4.5 টাকা আছে, 4 টাকা 50 পয়সা জমা আছে, আমি 15 টাকা 50 পয়সা তোমাকে দিলাম, তোমার কাছে মোট কত টাকা রইল? তাহলে প্রথমে আমার কাছে কত ছিল, আমার কাছে আগে ছিল 4 টাকা 50, আপনি আমায় দিলেন 15 টাকা 50, তাহলে 15 টাকা 50 + 4 টাকা 50 করলে কত হয়, 2টো 50 পয়সা যোগ করলে কত হয়ে যায়, 1 টাকা, তাহলে মাথায় হয়ে গেলো 1 টাকা, 5 আর 4 = 9, 1 = 10, 0 হয়ে থাকলো 1, আবার 1 আর 1 = 2, তাহলে 20 টাকা, 20 টাকা হয়ে গেল উত্তর, আমার কাছে মোট 20 টাকা রইল। এগুলো তোমাদের আগে সব করানো হয়ে গেছে, এগুলো নতুন করে আবার করানো হচ্ছে। পরেরটা দেখো, আচ্ছা পঞ্চম শ্রেণীর কখন কোন ক্লাস আসবে, লাইভ ক্লাস বা কখন এমনি অন্যান্য ক্লাস আসবে, তা জানার জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ একটা করা হয়েছে, টেলিগ্রাম গ্রুপে এবং একটি ফেসবুক পেজ করা হয়েছে, সেখানে যুক্ত হতে হবে, তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? তো দেখো বর্তমানে আমার মায়ের বয়স 36 বছর, এটা বলে দিয়েছে, বর্তমানে আমার মায়ের বয়স 36 বছর। এবার যদি তোমার মায়ের বয়স 36 বছর হয় এবং বলেছে আমার বয়স আমার মায়ের থেকে 25 বছরের ছোট, মানে মার থেকে আমি 25 বছরের ছোট, তাহলে 36 থেকে যদি 25 বাদ দিই তাহলে আমার বয়সটা পেয়ে যাব, যেহেতু আমি 25 বছরের ছোট, তো আমার বর্তমান বয়স 36 বিয়োগ 25 = 11 বছর, তো আমার বর্তমান বয়স হলো 11 বছর। তো 2 বছর পরে আমার যদি বয়স 11 বছর এখন হয়, তাহলে 2 বছর পরে 11 + 2 তাহলে 13 বছর হবে, আবার মার এখন বয়স 36 বছর, তো বলে দিয়েছে মায়ের বয়স 36 বছর, তাহলে 2 বছর পরে কত হবে, 36 + 2 মানে 38 বছর, তাহলে মায়ের বয়স হবে 38 বছর। তো 2 বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে 13 + 38, 2 বছর পর আমার বয়স বেরোলো 13 এবং মার বয়স বেরোলো 38, তাহলে 2 বছর পরে যোগ করলে কত হবে, 13 + 38 অর্থাৎ 51 বছর, উত্তর হলো 51 বছর। এবার 5.2-এর প্রশ্ন চলে আসছি,
মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। তো 45-এর মৌলিক উৎপাদকগুলি হলো 1 × 3 × 3 × 5। দেখো 3 × 1 = 3, 3 × 3 = 9, 5 × 9 = 45। 75-এর মৌলিক উৎপাদকগুলি হলো 1 × 3 × 5 × 5। তো 3, 3 × 5 = 15, 5 × 15 = 75। তাহলে এটাও 45, এটা 75। তো এদের মধ্যে দেখো এখান থেকে 3, 1, 3, 5 নিলাম, 1, 3, 5। আবার এখান থেকে 1 নিলেও হয় না নিলেও হয়, শুধু 3 আর 5 নিয়ে নিলাম। তাহলে এর নির্ণয় লসাগুটা কি হলো, 1 × 3 × 5 × 3 × 5। 3 × 1 = 3, 3 × 5 = 15, 3 × 15 = 45, 45 × 5 = 225। তাহলে এটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। এবার চলে আসি পরের প্রশ্ন। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগালে কত খরচা হবে। তো বর্গাকার আমরা জানি, বর্গাকার কোনো ক্ষেত্রে দুটো বা যে 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 যদি হয়, তার ক্ষেত্রফল কত হবে, তার বর্গ, 40-এর বর্গ মানে 40 × 40, তাহলে সেটা হচ্ছে বর্গ মিটারে থাকবে। 40 × 40 করলে হয়ে যায় 1600 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 6 টাকা, তাহলে 1600 বর্গ মিটারে খরচ হয়। যদি 1 বর্গ মিটারে 6 টাকা হয় তাহলে 1600 করলে কত হয়, 1600 × 6, তাহলে 9600, 9600 টাকা উত্তর। এবার দেখো এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে 5.4-এর প্রশ্ন চলে আসছি। এই যে এই ঘষা অংশের পরিসীমা নির্ণয় করতে বলেছে, পরিসীমা মানে চারধারের দৈর্ঘ্য। চারধার যদি এখান থেকে আমরা হাঁটা শুরু করি, এরকম করে নামবো, এরকম করে নামবো, এই চারধারের দৈর্ঘ্য আমাদেরকে জানতে বলেছে। তো কোন একটা বর্গাকার জায়গার তোমাদের পরিসীমার বর্গাকার তো বলেনি, ঘষা অংশ, এটা আয়তাকার অঞ্চলই আছে। তো দৈর্ঘ্য দেখো এই সাইডটা হচ্ছে 6, আবার এই সাইডটা হচ্ছে 4। যদি তাই হয়, দেখো এখানে 6 আছে, এখানটা 4 আছে, তো যদি তাই হয় তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, একটা সত্য মিথ্যাতেও ছিল তাই তো। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি করি, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4, দৈর্ঘ্যের জায়গায় 6 এবং প্রস্থের জায়গায় 4 বসিয়ে দিলাম, 6 আর 4 = 10, 2 গুণ 10, 10 দুগুণে 20 মিটার, উত্তর হয়ে গেল 20 মিটার। তাহলে তোমাদের পঞ্চম শ্রেণীর অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 40 নম্বরে সেটি কমপ্লিট হলো। আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর 40 নম্বরের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটি তোমাদের নভেম্বর মাসে দেওয়া হবে। এবং এই অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের এর আগে যত অ্যাক্টিভিটি টাস্ক আছে সেইখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে তৈরি করা হয়েছে। এর আগে তোমাদের বাংলা, পরিবেশ এবং অঙ্কের 40 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এই যে প্রথমে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তো সেটা আমরা আগে দেখে নিই। এই যে তোমাদের এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা তোমাদের দেখবে তোমাদের বইয়ের লেসন 2 অর্থাৎ এ ফিট অন ফিটে তোমরা পেয়ে যাবে। তোমাদের এই প্যাসেজটার বাংলা মানে সমেত আমি এখানে লিখে দিয়েছি, তো দেখে নাও। At 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 নাগাদ হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন। দেখো সামিট, এই সামিট কথার অর্থ হচ্ছে শীর্ষে, সামিট কথার অর্থ হচ্ছে শীর্ষে। হিলারি রিচড আউট টু শেক নরওয়েজ হ্যান্ড, নর্গেজ হ্যান্ড, অর্থাৎ হিলারি নর্গের সঙ্গে হাত মেলানোর জন্য পৌঁছেছিলেন। বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে নর্গে তাকে আলিঙ্গন করেছিলেন। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে আচ্ছা পুরো বাক্যটা পড়ে নি, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, মানে অক্সিজেন সরবরাহ কম হওয়ার কারণে এই দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে মাত্র 15 মিনিট উপভোগ করেছিলেন। কেন বিশ্বের শীর্ষে বলছে, যেহেতু মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, অর্থাৎ তারা ফটো তোলা এবং দৃশ্যটি উপভোগ করে তাদের সময় কাটিয়েছিলেন। যেহেতু সবচেয়ে উঁচু জায়গায় অক্সিজেন থাকে না, তার জন্য অক্সিজেন সাপ্লাইয়ের সিলিন্ডার নিয়ে যেতে হয় এবং
এতদিন ধরে উঠতে উঠতে তাদের অক্সিজেন সাপ্লাই লেভেলটা কমে গেছে, অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন লেভেল কমে গেছে, তার জন্য তারা 15 মিনিট অনলি কাটাতে পেরেছিলেন সেখানে। তো এটা এ ফিট অন ফিটে তোমরা পেয়ে যাবে, তোমাদের জন্য এ ফিট অন ফিট গোটাটা আমি নিয়ে আসব, যাদের যাদের দরকার তারা কমেন্ট করে অবশ্যই জানাবে যে হ্যাঁ স্যার এ ফিট অন ফিটের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি করাবো কিনা। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম প্যাসেজ। তোমাদের এইখান থেকে যে ইনফরমেশানগুলো তোমরা পেলে সেইগুলো এখানে পুট করতে হবে। হিলারি অ্যান্ড নোর্গে রিচ দ্য সামিট, এটা কি হবে? হিলারি অ্যান্ড নোর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, কার চূড়ায় পৌঁছেছিলেন? মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। 2 নম্বর, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোর্গে, তো এর উত্তর লিখবে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। মানে হিলারি নোর্গের হাত মেলানোর জন্য পৌঁছেছিলেন, কিন্তু বিনিময়ে নোর্গে তাকে আলিঙ্গন করেছিল। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর, দে স্টেড এট দ্য সামিট ব্রিফলি বিকজ, মানে তারা খুব অল্প সময়ের জন্য এই চূড়াতে ছিল, কেন? বিকজ দে আর লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের অক্সিজেন সাপ্লাইটা লো ছিল। তাহলে এটা লিখে দেবে বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। আমি তাকে হাইলাইট করে দিয়েছি, এটা তোমাদের উত্তর হবে। দে স্পেন্ড দেয়ার টাইম ইন, তারা তাদের সময় কাটিয়েছিল টেকিং ফটোগ্রাফ অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, মানে ছবি তুলতে তুলতে এবং চারিদিকে নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে। পরের প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তোমাদের নিচের যে প্রশ্ন আছে তার উত্তর দিতে হবে। হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট, হিলারি চূড়ায় পৌঁছে কি করেছিল? উত্তর, আফটার রিচিং দ্য সামিট, চূড়ায় পৌঁছে হিলারি এক্সটেন্ডেড হিজ হ্যান্ড টু শেক হ্যান্ডস উইথ নোর্গে। হিলারি তার হাত বাড়িয়ে দিয়েছিল নোর্গের দিকে হাত মেলানোর জন্য। হাউ লং ডিড হিলারি অ্যান্ড নোর্গে রিমেন অ্যাট দ্য সামিট, কতক্ষণ হিলারি এবং নোর্গে চূড়ায় ছিল? হিলারি অ্যান্ড নোর্গে রিমেন্ড অ্যাট দ্য সামিট অনলি ফর 15 মিনিটস, হিলারি আর নর্গে 15 মিনিটের জন্য চূড়ায় ছিল, উত্তরটা হয়ে গেল। এবার দেখো পরের, দেখো প্যাসেজ যেটা আছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোজ, মানে তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং সেই অনুযায়ী তোমাদের এই প্যাসেজের প্রশ্ন উত্তরগুলি, নিচে যে প্রশ্ন উত্তর আছে সেগুলো করতে হবে। তো এই প্যাসেজটা দেখো তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, তোমাদের লেসন 5 যেটা মাই স্কুল ডেজ, এখান থেকে নেওয়া হয়েছে, আশা করি তোমরা সকলে পড়েছো। তো তাও তোমাদের মানেগুলো আমি এখানে লিখে এনেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো দেখো প্রথম লাইন কি আছে, দেয়ার ওয়াজ কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টটাস ইংলিশ, বিডি রয় আমাদের ইংলিশ পড়াতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টু গ্রেট কেয়ার টু এনসিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, তিনি একজন বেটে মানুষ ছিলেন, দেখো স্মল ম্যান বলেছে, যিনি আমরা ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করছি কিনা তা নিশ্চিত করার জন্য খুব যত্ন নিয়েছিলেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপ ফেবল, মানে তিনি একদিন আমাদের ইসপের কল্পকাহিনী থেকে ষাঁড় এবং ব্যাঙের গল্পটি বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্পটি বলার আগে, হি টট হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দা, আর এটাকে দি বলতে পারো, দা বা দি যে কোনো, এটা ডিপেন্ডস যেহেতু আছে এটা কি হবে, এটা দা, দা ডিপেন্ডস, প্রোনাউন্সিয়েশন অফ দা ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, মানে গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে কীভাবে দিয়ে বা দায়ের উচ্চারণটি নির্ভর করে তার পরের শব্দটি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু কিনা তার উপর। তারপরে দেখো কি আছে, আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, মানে আমি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তার দুর্দান্ত হাতের লেখার জন্য স্নেহের সঙ্গে স্মরণ করি। তো দেখো এখানে দা আর দি এর কি জিনিস, আমাদের কোনো, দেখো এখানে কি আছে অক্স, ওটা কি অক্সটা, ওটা হচ্ছে ভাওয়েল, তার জন্য কি বললাম আমি দি অক্স, কিন্তু দেখো এখানে আছে ফ্রগ, এফ, এফটা কিন্তু কনসোনেন্ট, তার জন্য বললাম দা ফ্রগ, দা ফ্রগ দি অক্স, অর্থাৎ ভাওয়েলের আগে যদি টিএইচি থাকে সেটা হচ্ছে দি, আর কনসোনেন্টের আগে যদি টিএইচি থাকে সেটা হচ্ছে দা, এটা তোমরা মনে রাখবে। দেখো পরের প্রশ্ন, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ,
নিচের যে অল্টারনেটিভ আছে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বের করতে হবে। মিস্টার বিজি রয় ওয়াজ দ্য টিচার অফ, মিস্টার বিজি রয় কিসের শিক্ষক ছিলেন? ইংরেজি শিক্ষক ছিলেন, তো লিখে দেবে ইংরেজি। দ্য অথার লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ ইংলিশ টিচার, উত্তর হবে ইংলিশ টিচারের কাছ থেকে সে সঠিক উচ্চারণ শিখেছিল। দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ আ টেল ফ্রম, এই ষাঁড় এবং ব্যাঙের গল্প কোথা থেকে নেওয়া হয়েছে? ইসফ বইয়ের গল্প থেকে, অর্থাৎ ইসফ ফেবল থেকে, ইসফ ফেবলটা রাইট হবে। তারপরে চলে আসছি পরের তিন নম্বর প্রশ্নে। ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন ইন দ্য ফলোয়িং টেবল, কমন নাউন আর প্রপার নাউন তোমাদেরকে এই যে নিচে কিছু লেখা আছে এখান থেকে বের করে এই টেবিলে তোমাদেরকে ভরতে বলেছে। তো দেখো এই যে নর্গে অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, দুই নম্বর দ্য রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস, তিন নম্বর দ্য হর্স ইজ এ ইউজফুল অ্যানিমেল, চার নম্বর উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, এই যে তোমাদের চারটে সেন্টেন্স আছে সেখান থেকে তোমাদের কমন নাউন আর প্রপার নাউন খুঁজতে হবে। তোমাদের ছক আছে, তোমরা দেখতে পারো এই যে ছকটা তোমাদের দেখায়, এই যে ছক, এই ছকে তোমাদের লিখতে হবে। তো এই ছকে তোমরা কী লিখবে কমন নাউনের জায়গায়? প্রথমে একটা লিখবে মেন, মেন কমন নাউন, হাউস কমন নাউন, রিভার কমন নাউন, হর্স কমন নাউন। প্রপার নাউনের জায়গায় কী লিখবে? নর্গে, হিলারি, মাউন্ট এভারেস্ট, দ্য হুগলি রিভার, এগুলো সব প্রপার নাউন। আচ্ছা এখানে একটা বাদ চলে গেছে, যেটা কমন নাউনের ক্ষেত্রে অ্যানিমেল আর প্রপার নাউনের জায়গায় ওয়েস্ট বেঙ্গল, পাঁচখান করে লিখে দেবে প্রত্যেকটা। আশা করি কটা জায়গা আছে, মাঝখানেই জায়গা আছে। আচ্ছা তাহলে পুরো কমন নাউন প্রপার নাউনটা হয়ে গেল। এবার চলে আসছি চার নম্বরে পরের প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম তোমাদের এর আগে আমি পড়িয়েছিলাম, কী হবে? ইজ, অ্যাম অথবা আর, তারপরে যোগ কী হবে? যোগ হবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, তাই তো? ইজ, অ্যাম, আর, ভার্ব, তার সঙ্গে একটা আইএনজি যোগ হবে, যেহেতু এটা প্রেজেন্ট তার জন্য ইজ, অ্যাম, আর হচ্ছে, এটা হচ্ছে ভার্বের ফর্ম। তাহলে দেখো দ্য বয় ড্র আছে, তো কী হবে? দ্য বয় ইজ ড্রয়িং, ইজ ড্রয়িং এ পিকচার, দেখো ইজ এম আর প্লাস ভার প্লাস আইএনজি, আইএনজি বসেছে একটা, অর্থাৎ বালকটি একটি ছবি আঁকছে। দে ড্যাশ ইন দ্য ফিল্ড, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে, আর প্লেয়িং। নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্ট থেকে নিয়ে তোমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে। তার লিস্টটা আগে দেখে নিই, দেখো লিস্ট কী কী আছে, ওভার, অন, ইন, টু, এগুলো কোথায় কোথায় বসবে দেখে নিই আমরা। তো দেখো হি ইজ গোয়িং টু কলকাতা, সে কলকাতা যাচ্ছে, টু কলকাতা, টু এখানে বসে যাবে। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, আমার কোথা দিয়ে গেছে? ফ্লিউ ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে গেছে বার্ডটা, অর্থাৎ পাখিটা, ওভারটা হবে এখানে, এখানে প্রিপোজিশন বসবে। তারপর বলছে ফিশেস লিভ ড্যাশ ওয়াটার ইন দ্য ওয়াটার, জলের মধ্যে বাস করে, মাছেরা জলের মধ্যে বাস করে। পুট দ্য পেন ড্যাশ অন দ্য পেন অন দ্য টেবল, অর্থাৎ পেনটি টেবিলের ওপরে রাখো, কোথায় রাখো? উপরে, অন দ্য টেবল, যেহেতু টেবিলের ওপরে গায়ে লেগে আছে তাহলে এটা অন, আর যেহেতু পাখিটা আমার মাথায় ভাঁতা ঘেঁষে যায়নি, মাথার উপর দিয়ে গেছে অনেকটা, ওই জন্য এখানে ওভার। আচ্ছা এবার দেখো পরেরটা, ফিল ইন দ্য টেবল উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্ম ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ড, তোমাদের এই যে বিভিন্ন ওয়ার্ড আছে দেখাই, এখানে যে বিভিন্ন ওয়ার্ড আছে ক্যান নট, অ্যাম, ডিড নট, ইউ হ্যাভ, এগুলো শর্ট ফর্মটা এখানে বসাতে হবে। তো দেখো ক্যান নট এর শর্ট ফর্ম হচ্ছে ক্যান্ট, কান্ট, উচ্চারণ হবে কান্ট, অ্যাপোস্ট্রফি টি, ঠিক আছে। আই অ্যাম, উত্তর হবে আম, আই এম, ডিড নট, ডিডেন্ট, ডিডেন্ট, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, এরকম লিখে দেবে, ওয়াই ও ইউ অ্যাপোস্ট্রফি ভি ই। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে তোমাদের বিভিন্ন ওয়ার্ড আছে তার অপোজিট লিখতে হবে। লাইট, লাইটের অপোজিট হচ্ছে ডার্ক, আলো, অন্ধকার। ইজি, ইজি, হার্ড, টাফ, আনইজি, ডিফিকাল্ট, যা খুশি লিখতে পারবে, হার্ড হবে, টাফ হবে, আনইজি হবে, ডিফিকাল্ট হবে, চারটের মধ্যে যেখানে একটা লিখে দেবে। নেভার, কখনোই না, অলওয়েজ অথবা ফর এভার, সবসময়, চিরদিনের জন্য, অলওয়েজ মানে সবসময়, ফর এভার মানে চিরদিনের জন্য। কার্লি, কার্লির অপোজিট হচ্ছে স্ট্রেট, কার্লি মানে হচ্ছে কোঁচকানো, স্ট্রেট মানে হচ্ছে সোজা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ অপোজিট ওয়ার্ডগুলো। এবার চলে আসছি, রাইট ফাইভ সেন্টেন্স অন মাই স্কুল, মাই স্কুল সম্বন্ধে পাঁচটা
বাক্য লিখতে বলেছে। তো দেখো লিখে দিচ্ছি মাই স্কুল নেম ইজ ড্যাশ, এখানে তোমাদের স্কুলের নাম লিখবে, এই যে রাইট ইউর স্কুল নেম হেয়ার, এই কথাটা কিন্তু লিখবে না, এই কথাটা লিখবে না, এই কথাটা তোমরা অনেকে না বুঝে লিখে ফেলবে, কখনোই লিখবে না। মাই স্কুল নেম ইজ, এখানে তোমাদের ড্যাশ যেখানে আছে সেখানে তোমাদের স্কুলের নাম লিখবে। ইট ইজ সিচুয়েটেড বিসাইড দ্য মেন রোড, এটা তোমাদের মেন রাস্তার ধারে অবস্থিত। আমার স্কুল হ্যাজ 40 টিচার্স অ্যান্ড 1500 স্টুডেন্ট, আমাদের বিদ্যালয়ে 40 জন টিচার এবং 1500 ছাত্র আছে। আমার স্কুল হ্যাজ এ লার্জ প্লে গ্রাউন্ড, আমার বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ আছে। লাইব্রেরি অর কম্পিউটার ল্যাব, লাইব্রেরি আছে এবং কম্পিউটার ল্যাব আছে, এটা অর করবে না, অ্যান্ড লিখবে। আই লাভ মাই স্কুল বিকজ অল উই অল স্টাডি হেয়ার লাইক এ ফ্যামিলি, আমি আমাদের বিদ্যালয়কে ভালোবাসি, তার কারণ হলো আমরা এখানে একটি পরিবারের মতো এখানে শিক্ষা লাভ করি, একটি পরিবারের মতো শিক্ষা লাভ করি। তাহলে তোমাদের ক্লাস ফাইভের ইংরেজির যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি 40 নম্বরের সেটি কমপ্লিট হলো। আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর নভেম্বর মাসের 40 নম্বরের স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এবং পরিবেশের 40 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি এর আগে তোমাদের যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে কম্বাইন্ডভাবে বানানো হয়েছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমরা যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, তোমাদের এমসিকিউর সঙ্গে পরিচিত হয়েছে তোমরা ন্যাসে। তো দেখো এখানে কি প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন, কোনটি ভিটামিন এ জাতীয় খাবার নয়, কোনটি হবে? তো এদের মধ্যে দেখো পাকা আম হবে সঠিক উত্তর, এটা ভিটামিন এ জাতীয় খাবার নয়। কোনটি শর্করা জাতীয় খাবার নয়, এর মধ্যে পাতিলেবু ও আমলকি, এটা হবে শর্করা জাতীয় খাবার নয়। পরের প্রশ্ন, ডাক্তারের অনুমোদন ছাড়া যথেচ্ছ পরিমাণে নানান রকমের ভিটামিন ওষুধ খাওয়া, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন ওষুধ খাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, কোনটি স্নেহ পদার্থ জাতীয় খাবার নয়, অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার কোনটি নয়? তো এদের মধ্যে দেখো খই ও থোর, এটা কিন্তু ফ্যাট জাতীয় খাবার নয়, তার জন্য উত্তরটি হবে 3 নম্বরটা। 5 নম্বর, যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হবে? ধরে নাও তোমরা রাস্তায় যাচ্ছ যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে তোমাদের হাঁটতে হবে, তাহলে উত্তর হবে 2 নম্বর। পরের প্রশ্ন দেখো, যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কি করতে হবে? যদি দেখো লাল আলো জ্বলছে, এরপর লাল আলো বন্ধ হয়ে হলুদ আলো হয়ে গেল, তখন তোমরা কি করবে? তখন করতে হবে গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, অর্থাৎ 2 নম্বর, গাড়ি চালাবার জন্য নিজেকে প্রস্তুত হয়ে থাকতে হবে, মানে রেডি হতে হবে, গাড়ি চালাবো না রেডি হবো শুধু। কোনটি প্রোটিন জাতীয় খাবার নয়, এদের মধ্যে কোনটি প্রোটিন নয়? তো 3 নম্বর, যেটা টমেটো, কুমড়ো ও শশা, একটি প্রোটিন জাতীয় খাবার নয়। তারপরে দেখো 8 নম্বর, রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হবে? উত্তর আছে, উত্তর যেটা লিখতে হবে দেখো, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই পথচারী রাস্তা পার হওয়ার সবুজ সংকেত থাকলে, অর্থাৎ যদি রাস্তা পার হওয়ার সবুজ লাইট থাকে তবেই কিন্তু আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হব। পরের প্রশ্ন দেখো, ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? ভিটামিন ডি আমরা পাই সূর্যের আলো থেকেও যেমন পাই, মাছের যকৃতের তেল থেকেও তেমনি পাই, তেমনি দুধ ও ডিমের কুসুম থেকে পাই। তো এটা হচ্ছে উত্তর হবে সবকটি ক্ষেত্রে। আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো ভিটামিন সি কোথা থেকে পাই সেটা কমেন্টে লিখবে, এবং কিসের ফলে ভিটামিন সিটা নষ্ট হয় সেটা যদি তোমরা জেনে থাকো সেটাও কিন্তু কমেন্টে লিখবে। 10 নম্বর, কোন খাদ্যটিতে আমিষ জাতীয় খাদ্যের প্রাধান্য আছে? আমিষ মানে হচ্ছে প্রোটিন, এদের মধ্যে কোনটিতে প্রোটিন আছে? তো উত্তর হবে দেখো ডিম, ডিমে প্রোটিন আছে, ভাতেও প্রোটিন নেই, ডাবের জলেও প্রোটিন নেই। পরেরটা দেখো 11 নম্বর, রাস্তা পার হওয়ার সময় কি করতে হবে? তো উত্তরটা দেখো প্রথম যেটা আছে, চারদিকটা দেখে রাস্তা পার হতে হবে, চারদিক ভালো করে দেখবো দিয়ে রাস্তা পার হবো। 12 নম্বর, রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত? তো এর উত্তর দেখো 4 নম্বর, যেটা আছে ফুটপাথ দিয়ে, এবং যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে অবশ্যই আমরা ফুটপাথ দিয়ে আসবো, যদি কোথাও ফুটপাথ না থাকে তাহলে আমরা রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো। 13 নম্বর, কোন পানীয় থেকে আমরা সোডিয়ামযুক্ত খনিজ মৌলটি বেশি পরিমাণে গ্রহণ করে থাকি? তো এর উত্তর হবে ডাবের জল, ডাবের জল থেকে আমরা সোডিয়াম জাতীয়
খনিজ মূলটি পাই। 14 নম্বরটা, কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়োডিনযুক্ত খনিজ মূলটি গ্রহণ করে থাকি? উত্তর হবে খাবার লবণ। 2 নম্বর, 15 নম্বর, ট্রাফিক পুলিশ কি কাজ করে? তো ট্রাফিক পুলিশ কি করেন? তো 1 নম্বরে কি আছে দেখো, ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয়, অর্থাৎ কোন দিকে যেতে হবে সেটা বলে দেয়, এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে, অর্থাৎ ফাইন নেন। 16 নম্বর, কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে? উত্তর হবে 3 নম্বর, সবুজ জ্বললে, সবুজ আলো জ্বললে গাড়ি চলতে শুরু করবে। 17 নম্বর, দেখো ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে? এদের মধ্যে কোন খাদ্যে ভিটামিনটা বেশি পাওয়া যায়? উত্তর হবে অঙ্কুরিত ছোলা। অঙ্কুরিত ছোলা, দেখবা সাদা অঙ্কুর বেরিয়েছে যে ছোলায়, সেই ছোলার মধ্যে ভিটামিন বেশি থাকে। 18 নম্বর, দেখো কোন খাবারটিতে লৌহঘটিত খনিজ মৌল আছে? উত্তর হবে 3 নম্বর, থোর ও ডুমুরে লৌহঘটিত খনিজ মৌল আছে। তোমাদের এখানে যে কোনো 25টা করতে বলেছে, প্রশ্ন আছে মোট 29টা, আমি কি 29টাই তোমাদের দেখিয়ে দেবো, এদের মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো 25টার উত্তর তোমরা দেবে। 19 নম্বর, দেখো করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার ফলে শিশুদের ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা দেখা দিচ্ছে, এর প্রতিকারে কি করতে হবে? তো উত্তর যেটা হবে 1+2, অর্থাৎ সূর্যের আলোয় থাকতে হবে কিছু সময়, এবং ডিমের কুসুম, মাছের যকৃতের তেল, ঘি, দুধ, পনির খেতে হবে, অর্থাৎ দুটোই হবে। তো 1 আর 2 তোমরা রাইট দিবে না, তোমরা রাইট দিবে 3, অর্থাৎ দুটো অপশনই ঠিক। 20 নম্বর, ভিটামিন সি আমরা কোন কোন খাবার থেকে পাই? যদিও এটা তোমাদের প্রশ্ন করেছিলাম, তো তোমরা তোমাদের সেটা উত্তর দিতে হবে না, তোমরা শুধু উত্তর দিবে যে ভিটামিন সি কিসের ফলে নষ্ট হয়। তো এটা তোমাদের পেয়ে গেলে তোমাদের প্রশ্নে উত্তর হবে 4 নম্বর, অর্থাৎ পেয়ারা ও তাজা ফল এবং তাজা শাকসবজি ও মৌসম্বি, এখান থেকে আমরা পাই ভিটামিন সি। কোন খাবারটিতে ক্যালসিয়াম ঘটিত খনিজ মৌল বেশি আছে এদের মধ্যে? তো উত্তর হবে দুধ, দুধে ক্যালসিয়াম জাতীয় খনিজ মৌল থাকে। 22 নম্বর, দেখো কোন খাদ্যটিতে শর্করা জাতীয় খাদ্যের প্রাধান্য আছে? তো এর উত্তর দিবে চিনি, চিনিতে শর্করা জাতীয় খাদ্যের প্রাধান্য আছে। পরেরটা দেখো, ভিটামিন কে আমাদের দেহে কি কাজে লাগে? ভিটামিন কে আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য, এই দেখো তোমাদের এই যে প্রশ্নটা আছে, কত নম্বর প্রশ্ন, 23 নম্বর, 23 নম্বরে চলে যাচ্ছি। ভিটামিন কে আমাদের দেহে কি কাজে লাগে, এই প্রশ্নটা, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 নম্বর, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং নার্ভ ও পেশির স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া সাহায্য করে, এটা হচ্ছে ভিটামিন কে এর কাজ। পরেরটা দেখো, অর্থাৎ 3 নয় তাক দিব, 24, কোন খাদ্যে তেল বা চর্বি জাতীয় খাদ্য উপাদান বেশি আছে? তো স্নেহ পদার্থ, চর্বি মানে হচ্ছে স্নেহ পদার্থ। উত্তর হবে ঘি ও মাখন, ঘি ও মাখন থেকে কোন তেল ও চর্বি জাতীয় খাদ্যের উপাদান বেশি থাকে? ঘিতে, ঘি ও মাখনে তেল ও চর্বি জাতীয় খাদ্যের উপাদান বেশি থাকছে। 25 নম্বর, জেব্রা ক্রসিংয়ে কি রঙের দাগ থাকে? জেব্রা ক্রসিং দেখেছো নিশ্চয়ই রাস্তায়, তো সেই জেব্রা ক্রসিংয়ে সাদা কালো দাগ থাকে, দেখবে জেব্রার গায়ের মতো ডোরা কাটা দাগ, এই সাদা আর কালো রঙের দাগ থাকে জেব্রা ক্রসিংয়ে। 26 নম্বর, দেখো যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হবে? প্রথমে আমরা কিছুক্ষণ আগে দেখলাম লাল থেকে যখন হলুদ হবে তখন কি করতে হবে, তখন যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এবার হলুদ বন্ধ হয়ে সবুজ জ্বলল তখন কি করব? তখন হবে সাথে সাথে গাড়ি চালাতে হবে, সবুজ হলেই গাড়ি চালাবো। 27 নম্বর, যদি উত্তরটি হয় ভিটামিন এ তাহলে প্রশ্নটি কি ছিল? তো যদি উত্তরটি হয় ভিটামিন এ তাহলে প্রশ্নটি হবে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, তবেই কিন্তু উত্তরটি হবে ভিটামিন এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এবার চলে আসি 28 নম্বর, দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন? তো উত্তর হবে দেখো 3 নম্বর, দৃষ্টিহীন ব্যক্তিকে কাছে ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী, অর্থাৎ দৃষ্টিহীন ব্যক্তির কাছে থাকা যদি কোনো সহযাত্রী বা পথচারী থাকেন, যে কেউ তাকে রাস্তা পার করার জন্য সাহায্য করতে পারেন। 29 নম্বর, দেখো এটাই এখানকার শেষ প্রশ্ন, কোনটি শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য? উত্তর হবে দুধ, দুধ কিন্তু সুষম খাদ্য। আচ্ছা এবার আমরা আসি 6 নম্বরে, বহুর মধ্যে থেকে সঠিক উত্তর খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। মাম্স, মাম্স অনেকেরই হয়েছে এবার বা অনেকেরই হয়নি। তো ড্যাশ, এটি এক রোগ শিশুদের হয়ে থাকে, বড়দেরও ওই রোগ হতে পারে হঠাৎ যে কোনো ফাঁকে। তো এটা হচ্ছে সংক্রামক, মাম্স হচ্ছে এক প্রকার সংক্রামক রোগ, অর্থাৎ একজনের থেকে আরেকজনে
মধ্যে সংক্রামিত হয়। মাম সম্বন্ধে দিয়েছে, শরীর গরম, কান মাথা ব্যথা, বমি বমি ভাব হয়, ড্যাশ দিকটা ফুলে ফেপে ওঠে, মামস তা নিশ্চয়। তো উত্তর হবে মুখের দিকটা, এবং উত্তর হবে মুখের। তিন নম্বর, ডায়রিয়া সম্বন্ধে দিয়েছে, খাবার তৈরি যিনি করবেন যেন ড্যাশ নেন হাত, পরিচ্ছন্নতা বড়ই জরুরি, কিবা দিন কিবা রাত। উত্তর হবে ধুয়ে। খাবার যিনি তৈরি করবেন তাকে অবশ্যই কিন্তু হাত ধুয়ে খাবার তৈরি করতে হবে। পরেরটা দেখো, চার নম্বর, ডায়রিয়া সম্বন্ধে দিয়েছে, ড্যাশ খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তার, নয়তো স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার। উত্তর হবে ওআরএস। ওআরএস যদি তোমরা তোমাদের ওআরএস খেয়ে কোনো তোমাদের সমস্যা দূরীভূত হয় তবে কোনো চিন্তা নাই, কিন্তু যদি ওআরএস খেয়েও তোমাদের সমস্যা দূরীভূত না হয় তবে কিন্তু তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে ডায়রিয়া হলে। পাঁচ নম্বর, আগুন। আগুন সম্বন্ধে দিয়েছে, ড্যাশ গন্ধ যদি নাকে আসে তবে হতে হবে সাবধান, দ্রুততার সাথে বন্ধ করবে গ্যাসেরই তো নবখান। গ্যাসের নবখান বন্ধ করতে হবে দ্রুততার সঙ্গে। কখন? যখন গ্যাসের গন্ধ আসবে, গ্যাসের যে নব থাকে সেটা বন্ধ করতে হবে। আগুন, শাড়ির ড্যাশ খাবার নামালে বিপদ হতেই পারে, সাঁড়াশিটা কাছে রাখতেই হবে ঠিক মতো ব্যবহারে। তো শাড়ির আঁচলে খাবার নামালে বিপদ হতেই পারে, সাঁড়াশিটা কাছে রাখতেই হবে ঠিক মতো ব্যবহারে। তো এখানে উত্তর হবে আঁচলে। এরপরে দেখো, নিচের ছবিতে যে সমস্যাগুলি তুলে ধরা হয়েছে তা কয়েকটি বাক্যে বর্ণনা করো। নিচে কি ছবিতে কিছু সমস্যা আছে সেটি কিছু বাক্য লিখতে বলেছে, এগুলি তোমরা তোমাদের বইয়েই পেয়ে যাবে। তো দেখো, উত্তর দেখো, এই যে ছবি দেখছো, এই ছবির সম্বন্ধে কি লিখতে হবে? এক নম্বর পয়েন্টে লিখবে, গ্যাসের গন্ধ নাকে এলে গ্যাসের নবটি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। দুই নম্বর লিখবে, এরপরেও গ্যাস বেরালে দরজা জানলা খুলে দিতে হবে এবং নাকে রুমাল বা কাপড় চাপা দিতে হবে। তিন নম্বর লিখবে, বিপদের গুরুত্ব বিবেচনা করে গ্যাস সরবরাহকারী বা দমকলে খবর দিতে হবে, অর্থাৎ যারা গ্যাস দিতে আসেন তাদেরকে খবর দিতে হবে। খ নম্বর দেখো, এই যে ছবি দেখছো, এর করসপন্ডিং তোমরা কী কী লিখবে? জ্বলন্ত স্টোভে কখনোই কেরোসিন তেল ঢালা উচিত নয়। এই দেখো, কেরোসিন স্টোভ জ্বলছে, এই সময় কখনো কেরোসিন তেল ঢালবে না। দুই নম্বর, জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢাললে বাড়ির জিনিসপত্রে বা শরীরে আগুন লেগে যেতে পারে। তিন নম্বর লিখবে, বাড়ির বড়রা এমন করলে ছোটদেরই তাদের সঠিকটা বোঝানোর দায়িত্ব নিতে হবে, অর্থাৎ বাড়ির তোমাদের বড় যদি কেউ এরকম করে তাহলে তাকে কিন্তু বোঝানোর দায়িত্ব কিন্তু তোমাদেরই। গ নম্বর দেখো, ছবিটা দেখতে পাচ্ছ তো, এর পয়েন্ট দিবে এক নম্বর, ঘরে মোমবাতি জ্বললে দরজা জানলাগুলি খোলা রাখা উচিত। দুই নম্বর দিবে, দরজা জানলা বন্ধ থাকলে এবং মোমবাতি জ্বললে সমস্ত ঘর কার্বন মনোক্সাইড গ্যাসে ভরে যায়। তিন নম্বর, এতে ঘরের মধ্যে থাকা ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। তাহলে তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের কাজটা কমপ্লিট হলো। তো এর সঙ্গে সঙ্গে তোমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্যের 40 নম্বরের সমস্ত সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটি কমপ্লিট হলো। পরবর্তীতে তোমাদের সমস্ত সাবজেক্ট একসঙ্গে নিয়ে কম্বাইনভাবে একটি ভিডিও আনার চেষ্টা করব। যদি তোমাদের সেই ভিডিওটা প্রয়োজন হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, হ্যাঁ স্যার অল সাবজেক্টের আমাদের ভিডিও লাগবে। এবং তোমাদের যদি এই পড়াটা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং বুঝতে পারলেও কমেন্ট লিখে যাবে, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে।